हेडलाइन स्पॉन्सर बाय गुरुकुलम इंग्लिश मीडियम स्कूल बरबिशा अलीपुर द्वारा एडमिशन गुना। রাতের অন্ধকারে আইসিডিএস কেন্দ্রের তালা ভেঙে চুরি গেল শিশুদের খাদ্য সামগ্রী। ঘটনাটি পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ফরিদপুর থানার লাউদোহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিলাবনি গ্রামের পুরনো মসজিদপাড়া এলাকায়। এখানে দীর্ঘদিন ধরে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে সেখানকার শিক্ষিকা শুভ্রা দালাল জানান, প্রত্যেক দিনের মতো আজও তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকতেই তিনি দেখেন 1 কুইন্টাল 75 কেজি চাল এবং 25 কেজি মুসুরির ডাল চুরি হয়ে গেছে। তিনি বলেন, এটা দেখে সঙ্গে সঙ্গে তিনি সেই এলাকার পাড়ার লোকেদের ডাকেন এবং লাউদোহা ফরিদপুর থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। তিনি আরও জানান, তার কেন্দ্রের 25 কেজি মুসুরির ডাল চুরি গেছে, বাকি যে চাল চুরি গেছে সেই চালটা ছিল পাশের 46 নম্বর কেন্দ্রের। 46 নম্বর কেন্দ্রে দিদিমণিরা ছুটিতে থাকায় তাদের চাল এই কেন্দ্রে রাখা ছিল বলে জানান তিনি। রাত্রে অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে চাল ও মুসুরির ডাল নিয়ে চম্পট দেয়। এভাবে শিশু শিক্ষা কেন্দ্রে ছোট ছোট শিশুদের খাদ্য সামগ্রী চুরি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে তার তদন্ত শুরু করেছে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি বলেন, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের খাবার জিনিস চুরি হয়েছে, যাতে করে বাচ্চাদের খাবার অসুবিধা না হয় তার জন্য তিনি ব্যবস্থা করবেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে বলবেন দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। তিলাবনি গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সৈয়দ আশিক হোসেন যে বা যারা এই নোংরা কাজটি করেছে প্রশাসনের কাছে তাদের শাস্তির জানান দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সহসভাপতি ছোটন মুখার্জি জানান, পশ্চিমবঙ্গে গরু চুরি, বালু চুরি, কয়লা চুরি পর বাচ্চাদের খাবার জিনিস চুরি করতেও ছাড়ল না। পশ্চিমবঙ্গের পুলিশের যা কাজ সেই কাজ না করে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে কয়লা গাড়ি, বালি গাড়ি, পাথর গাড়ি ছাড়াও আরও কত গাড়ি চলছে তাদের কাছে তোলা নিতেই ব্যস্ত। পুলিশের যে কাজ যদি পুলিশ ঠিকভাবে করত তাহলে এই ঘটনা মানুষ শুনতেই পেত না। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। চুরি হয়েছে, সেই আপনারা কি চাইছেন এখন? আমরা এখানে চুরি হলো, আমরা প্রথমে পুলিশকে ইনফরমেশন করে দিয়েছি, প্রশাসন এসেছিল, আমরা প্রশাসনের কাছে সবকিছু চাইবো যে যাতে দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, কারণ স্কুলের খাবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খাবারের চুরি হয়ে যাচ্ছে। প্রশাসন যেন এই দিকটা একটু ভালো করে দেখে এবং যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেটার ব্যাপারে আমরা চাইবো আর কি। আপনার নাম? আমার নাম সৈয়দ আসিফ হোসেন, আমি তিলাবনি গ্রামের পঞ্চায়েত সদস্য। কঠোর বলতে আমি যখন সন্তোষ হয়েছে দেখি তখন চাবিটা লাগানো রয়েছে আর দরজাটা ছাড়া রয়েছে, তারপরে আমি আর চাবি খুললাম না, হাত দিলাম না। আমি এই পাড়ার লোককে বললাম, পঞ্চায়েতকে বললাম, তারপরে থানাতে খবর দিলাম। থানাতে একজন ইন্ডিয়ান সিপি কি আইপি না সিপি কি বললেন, নিয়ে ও ছবি করে নিয়ে গেল। তারপরে আবার কিছুক্ষণ আধ ঘন্টা পর আবার পুলিশ এলো, ওদিকে সব বললাম। কি কি চুরি হয়েছে? ওই তো চুরি হয়েছে তো 1 কুইন্টাল 25 কেজি চাল আর ডাল হয়েছে 25 কেজি। 25 কেজি ডাল তো হয়েছে আমার নিজস্ব, আর 46 নম্বর সেন্টারের 1 কুইন্টাল 75 কেজি চাল। এখানেই থাকে সব? থাকে না, ও ছুটি দিয়েছিল, ওর চালটা আমার কাছে নামাই দিয়েছিল। আমার নাম? আমার নাম সুব্রত দালাল। সারা বাংলাতে পুলিশ প্রশাসনের যা কাজ তারা সেই কাজ করছে না। রাস্তায় দাঁড়িয়ে কয়লার গাড়ি, লোহার গাড়ি বা যে কোনো সাধারণ মানুষের কাছ থেকে শুধু তোলা আদায় করছে। ওনার পশ্চিমবঙ্গের প্রশাসন তার নিজস্ব কাজ করছে না, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। শুধুমাত্র চুরি নয়, আপনি কিছুদিন আগে সিঁদুরিতে দেখবেন দিন দাহারে এক তৃণমূল সিপিএম এর নেতাকে গুলি করে চলে গেল। তো পুলিশ তার নিজস্ব কাজ করছে না, আইন শৃঙ্খলা ভেঙে গেছে। সারা বাংলাতে নয়, আমাদের এই শিল্পাঞ্চলে সমস্ত রকম দুর্নীতি, চোর, ডাকাত সমস্ত কিছু ভরে গেছে। এবং পুলিশ পারে না এমন কিছু বিষয় নয়, ছোট্ট বিষয়, একটা গ্রাম তিলাবনি, সেখানে আইসিডিএসসি সেন্টার, সাধারণ মানুষের বসবাস সামনেই, অথচ সেখান থেকে বাচ্চা ছেলেদের জন্য যে চাল ডাল পাঠানো হচ্ছে সেটাও চুরি হয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, পশ্চিমবঙ্গের পুলিশ তার নিজের কাজ করছে না, শুধু তৃণমূল নেতাদের কীভাবে তোষণ করা যায় কীভাবে তার কাজেই ব্যস্ত আছে, খুব দুর্ভাগ্যজনক।